الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولا تموتن إلا وأنتم مسلمون أقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري
ثم جهه جسك تجلي سيجالا জাতীয় এবং সমাজ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন আজ ১৯শে জানুয়ারি ২০২৩ ঐতিহাসিক লালবাগ আজাদ মাঠে আয়োজিত মহতী এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম আব্দুর রাজ্জাক আজহারি দাওয়াত বারাকাতুহ আজ এই সম্মেলনে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল সাহেব বিশেষ অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ব্যারিস্টার শেখ ফজলুল কাদের এবং আরো অনেক অতিথি বৃন্দদের মধ্যে জনাব হাজী মোহাম্মদ সেলিম সাহেব আলহাজ জাহাঙ্গীর এবং বাবুল সাহেব কাউন্সিলর সহ অন্যান্য অতিথি বৃন্দ অন্যান্য অতিথিবৃন্দ দেশের জাতীয় পর্যায়ের গোলামায় হাজার আইন আল্লাহ আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই আল্লাহ দরবারে যুগে মুসলমানের ক্রান্তি লগ্নে আজকের এই বেহেশতের বাগানে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এখানে আসা বসার তৌফিক দান করেছেন রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করতে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজদিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউল আযম রাসূল আকরাম রাহমাতুল আলাম নবিয়্যুল আরব আল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আমবিয়া সাইয়্যিদুল আমবিয়া شفيع المحشر ساقي كوثر آقاء راندار مدينة كتاجلا آفتاب نبوة فخر موجودات سيد المخلوقة حضرت محمد رسول الله صلى الله عليه وآله وسلم القرب شرق الشكر جدر أقلن تو بلس كل مرتبة عزيشن برايزن شمعي قرمت شرط دي دعاقنا بسبيت لئي মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন আল্লাহ পাক প্রত্যেককে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে ছিল মুক্তির ব্যবস্থা করে দেন। দীর্ঘ সময় আপনারা দেশের শীর্ষস্থানীয় জাতীয় পর্যায়ে ওলামায়ে হযরতদের পবিত্র জবানে দিক নির্দেশনামূলক কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনেছেন আলহামদুলিল্লাহ। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি সংক্ষিপ্ত কিছু আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত প্রিয় বাণী হাদিস শরীফের মধ্যে থেকে একটি হাদিসের অংশ বলেছে। আল্লাহ পাক আয়াতে হাদিসের আলোকে ইখলাসুল নিয়তের সামান্য কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো ধৈর্য ও তৌফিক দান করুন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যু বরণ করিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। হে জগতের উম্মত, তোমরা সকলেই সতর্ক সাবধান, প্রত্যেকেই দায়িত্বশীল।
আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরাম দাঁড়ায় বললেন রসুল কাঠগড়ায় কি পরিমাণ দায়িত্ব আমরা জানতে চাই। নবীজি বললেন যার অধীনস্থ যারা ওই অধীনস্থদের জন্য যিনি কর্তা মালিক গার্ডিয়ান দায়িত্বশীল, যেমন সন্তান মা বাবার অধীনে মা বাপ সন্তানের দায়িত্বশীল, ছাত্ররা শিক্ষকদের অধীনে শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল, ইমাম মুসল্লিদের দায়িত্বশীল, স্বামী স্ত্রীর দায়িত্বশীল, একজন মেম্বার বা কাউন্সিলর তার ওয়ার্ডের দায়িত্বশীল, চেয়ারম্যান তার ইউনিয়নের দায়িত্বশীল, একজন এমপি তার আসনের দায়িত্বশীল, সরকার প্রধান গোটা দেশ জাতির দায়িত্বশীল, গোটা উম্মতের দায়িত্বশীল ওলামায়ে আহলে হক। সাহাবী আরেকজন দাঁড়ালে, হে আল্লাহ রসুল, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নেই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, আল্লাহ কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই। দুনিয়ার মানুষই যা বানায় এগুলোই কাজে লাগায় দেয়, তাহলে অনর্থকার সৃষ্টি হবে কেন? আল্লাহ গুলো উদাহরণত আমি এভাবে বলি, এক সময় আমরা পলিথিনকে ফালায় দিতাম, পলিথিন আছে না এটার কেউ কাজে লাগাই না, কিন্তু আজ ঢাকার শহরে এই পলিথিনকে আয়ত্ত করে অনেক গরিবরা কোটিপতি হয়ে গেছে শুধু পলিথিনের ব্যবসা করে। ফেলে দেওয়া পলিথিন, এটিতে ময়লা ফেলুন ফেলিয়া ধুইয়া শোধন করিয়া এগুলো বিক্রি করে করে আজকে আমার জানা মতে বহু আল্লাহর বান্দা আছে পলিথিনের ব্যবসায় কোটিপতি হয়ে গেছে। এই যে প্লাস্টিক গুলো ফালায় দেয়, এই বোতল গুলো টোকাইরা টোকায় দেয় বিক্রি করে, দুনিয়ার কোন জিনিস অনর্থক ফেলে দেয় না। আল্লাহ বলেন আমি তোমার সুন্দর করে বানিয়েছি, তোমাকে আমি অনর্থক বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। হে মানুষ, তোমরা কি ভেবেছো তোমাকে অনর্থক বানাইছি? তুমি কি ধারণা করেছো আর আমার কাছে ফিরে আসবা না? আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই, একদিন আগে পরে আমার কাছে তোমাকে হাজিরা দিতে হবেই, পালানোর কোনো সুযোগ কারো হাতে নাই। এ জগতে বড় বীর বাহাদুর নমরুদ হামান কারুন ফেরাউন সাদ্দা কেউ বাহাদুরি করিয়া পালাতে পারলো? নমরুদ নিজে ক্ষমতার দাপটে আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল, সিঁড়ি বানায় উপরে যায় আল্লাহকে গুলি করবে, আল্লাহকে মেরে ফেলতে পারলে ঝামেলা খতম, আল্লাহকে মারার জন্য রেডি। এ সিঁড়ি বানায় বাঘ দিয়ে উপরে যায় তীর মারল, আল্লাহর কুদরত, একটা প্রাণী গায়ে লাগলো রক্ত আসলো নিচে এসে বলে দেখো এই যে রক্ত, আল্লাহকে মেরেই ফেলেছে। অথচ সেই নমরুদকে আল্লাহ ধ্বংস করার জন্য একজন ফেরেশতাকেও ব্যবহার করার নেই, একটা অসুস্থ মশা সাথে জুতা মোবার নমরুদের ইতি টেনে দিল, সেই মশা আজও আছে আল্লাহ আছে। একটা কুকুরের ওই পরিমাণ পাওয়ার নেই, মশার যেই পরিমাণ পাওয়ার, ওই মশা মশারির ভিতরে আমার কানের গোড়ায় নাম দেয়, আমার নাকের সামনেও ঘুরে, মশারি ছোট্ট ছিদ্র দিয়ে ঢুকল, মশারির ছিদ্র থেকে আমার কানের ছিদ্র কত বড়, কানের সামনে ঘুরলো ঠিকই ঢুকলো না কেন, কে তাকে বাধা দিল? কাদের কুদরত তুমি বল কামাল, انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل ما جهاد بهر حال تهي بي رانقا
হইয়া আমাদেরকে বানাইছেন এবং একদিন আল্লাহর আদালতে আমাদের হাজির হতেই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিনি যদিও শুধু আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা তোমার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা বেয়াল উঠে না ভেঙ্গে গেলে বেলা আরো জমে না আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনর্থক বানাই নাই সাহাবীকে নবী বললেন আর সাহাবী তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব দিয়ে আল্লাহ তোমাকে আসামি সুন্না টিভি বাংলাদেশ ইসলাম প্রচারে অঙ্গীকারবদ্ধ।